আপনি কি অরিজিৎ সিং এর মতো গায়ক হতে চান, কিংবা আপনি গায়ক বা বক্তৃতা দেন পাই, তাছাড়া আপনি কোনো গানের সঙ্গে যুক্ত, এই সবের জন্য দুটি আমি হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। যে দুটি মেডিসিন আপনি যদি ফলো করেন বা ব্যবহার করেন তাহলে আপনার গলার টোন স্ট্রং হয়ে থাকবে, গলার টোন নষ্ট হবে না। তো চলুন দুটো মেডিসিনের নাম বলি, একটি আর্জেন্টাইন মেটালিকাম এবং দ্বিতীয় নম্বর মেডিসিন হচ্ছে ফসফরাস। তো চলুন শুরু করি। আর্জেন্টাম মেটালিকাম মেডিসিনটি স্বর ভেঙে গেছে, স্বর লোপ হয়ে গেছে, তাছাড়া কাশির সময় কণ্ঠলালীতে হেজে যাওয়ার মতো অনুভূতি, পেশাদার যারা গান করেন তাদের পুরোপুরি স্বর ভেঙে যায়, গলার মধ্যে মনে হয় যেন শ্লেষ্মা জমে আছে, এই ধরনের একটা অনুভূতি হয়, বা উচ্চ স্বরে গান করার সময় গলার খাঁকার দিতে হয়, ইত্যাদি ক্ষেত্রে আর্জেন্টাম মেটালিকাম মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে। তাছাড়া তার সঙ্গেও মেডিসিন ফসফরাস, এটিও খুবই ইম্পর্টেন্ট গায়কদের জন্য, বা যারা জালসা মেহফিল করেন তাদের জন্য। এই দুইটি মেডিসিন আর্জেন্টাম মেটালিকাম এবং ফসফরাস। তো এই দুইটি মেডিসিন ব্যবহার করবেন, আর্জেন্টাম মেটালিকাম 200, এটি সকালে 3 ফোঁটা ডাইরেক্ট জিভে এবং রাত্রে 3 ফোঁটা ডাইরেক্ট জিভে। তাছাড়া ফসফরাস 200 এটি মাসে 2 দিন খাবেন, 15 দিন পরপর সকালে 2 ফোঁটা। এই দুইটি মেডিসিন মাঝে মধ্যে আপনাদেরকে খেয়ে যেতে হবে, তাহলে আপনাদের যারা গায়ক আছেন তাদের কোনো সমস্যা হবে না এবং গলার স্বরটা ভাঙবে না, নষ্ট হবে না, স্মুথ চলবে একদম অরিজিৎ সিং এর মতো। দ্বিতীয় প্রশ্ন ছিল যে মোটা থেকে পাতলা, অর্থাৎ সারা আলি খান যে হালকা বয়সে মোটা ছিল এখন বডিটা খুব সুন্দর হয়েছে, তো সারা আলি খানের মতো যদি আপনি মোটা থাকেন তার মতো যদি পাতলা হতে চান বা সুন্দর বডিওয়ালা মহিলা কিংবা ছেলেও হতে চান, তাহলে হোমিওপ্যাথিতে একটা মেডিসিন আছে খুবই ভালো। তাছাড়া তার সঙ্গে সঙ্গে আপনাকে ব্যায়ামও করতে হবে, জিমেও যেতে হবে, এবং হোমিওপ্যাথি মেডিসিন ফাইটোলাক্কা 3x ট্যাবলেট আপনি সকালে 5টা চুষবেন, রাত্রে 5টা চুষবেন, লাগাতার 6 মাস রানিং খান আপনি এই মেডিসিনটা, এবং তার সাথে সাথে আপনি জিম ব্যায়াম করেন, আপনার শরীর ফ্যাট পুরোটাই কমে সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তি হয়ে উঠবেন সারা আলি খানের মতো। দাঁত মানুষের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গ, তো আপনার দাঁত খুব খারাপ, দাঁতের গঠন খারাপ, দাঁত দিয়ে রক্ত পড়ে, তাছাড়া দাঁতে পোকা হয়, দাঁত ভেঙে যায়, দাঁত ক্ষয়ে যায়, বিভিন্ন রকম প্রবলেম থাকে দাঁতে। তো আপনারা যদি দাঁতটা স্ট্রং করে রাখতে চান বা দাঁত সুন্দর রাখতে চান, চকচক মানে যাতে আপনার দাঁতটা নষ্ট না হয়, মাড়িটা নষ্ট হয়, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন ক্যালকেরিয়া ফস 12x ট্যাবলেট আপনি সকালে 5টা চুষবেন, রাত্রে 5টা চুষবেন, আপনার দাঁতের কোনো সমস্যা আসতে দেবে না, মানে আপনার ধরেন দাঁতে প্রবলেম হয়ে গেছে সেক্ষেত্রে ব্যবহার করার কোনো দরকার নেই, দাঁতের প্রবলেমটা যাতে না আসে
তার জন্য দাঁতটা স্ট্রং রাখার জন্য, চকচকে রাখার জন্য, মানে দাঁতের কোনো রোগটা না আসার জন্য ক্যালকেরিয়া ফার্স্ট 12x ট্যাবলেট আপনি সকালে 5টা চুষবেন, রাত্রে 5টা চুষবেন। এই মেডিসিনটা আপনি মাঝে মধ্যে খেতে থাকবেন, মানে হয়তো মাসে আপনি 10 দিন খেলেন আবার বন্ধ দিলেন, আবার নেক্সট মাসে 10 দিন খেলেন আবার বন্ধ দিলেন, এরকম করে আপনি মাঝে মধ্যে ক্যালকেরিয়া ফার্স্ট 12x ট্যাবলেট সকালে 5টি রাত্রে 5টি চুষতে থাকেন, আপনার দাঁত নষ্ট হবে না এবং দাঁত স্ট্রং থাকবে মাধুরী দীক্ষিতের মতো।